নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 3রা সেপ্টেম্বর শনিবার। নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস, প্রতিদিনের মতো। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে শিরোনাম হচ্ছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফায়দা উঠছে ইরানের ঘরে। ইরান কিভাবে, সেটাই বলা হবে আজকের প্রতিবেদনে। আমেরিকা এবং তার মিত্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কথায় এবং তাদের বশংবদ্ধ পশ্চিমা মিডিয়ার কথায়, রাজনৈতিকভাবে পুতিনের এখন একঘরে অবস্থা। পুতিনের এই তথাকথিত একঘরে অবস্থানকেও আমেরিকার বিরুদ্ধে যে কাজে লাগানো যায়, কাজে লাগানো সম্ভব, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে এমন উপলব্ধি হয়েছে বিশ্বের গুটি কয়েক নেতার মধ্যে। আর এই নেতাদের অন্যতম হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। এমন কথা বলছেন পশ্চিমা বিশেষজ্ঞরাই। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন যে ইউক্রেন যুদ্ধ বিশ্বের একটা দেশের পররাষ্ট্রনীতি এবং সেই দেশের জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করছে একটা দেশের, অথচ সেই দেশ কিন্তু রাশিয়া কিংবা ইউক্রেন নয়, সেই দেশটা হলো ইরান। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সবচেয়ে সোচ্চার কণ্ঠ হচ্ছে ইরান। আমেরিকার সঙ্গে অন্য কোনো দেশ এই যুদ্ধ থেকে কি অর্জন করতে পারছে সেটা বিচার বিশ্লেষণ আর বিবেচনা করলেই দেখা যাবে যে এই যুদ্ধ থেকে ইউক্রেনের অর্জন একেবারে নেই বললেই চলে। কিন্তু ইরান এই যুদ্ধ থেকে দীর্ঘমেয়াদী সব কিছুই অর্জন করতে পারছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ 6 মাস পেরিয়ে গিয়েছে। পশ্চিমা মিডিয়ার গোয়েবেলসীয় প্রচারে দেখা যাচ্ছে যে এই যুদ্ধে রাশিয়ার সেনাদের প্রাণ এবং সামরিক শক্তি ক্ষয় অব্যাহত আছে। অর্থনৈতিক এবং কূটনৈতিক সংযোগ এবং সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে জয়ের জন্য অনিচ্ছা সত্ত্বেও ইরানের কাছ থেকে প্রয়োজনীয় জীবন রক্ষার দাওয়াই নিচ্ছেন। সিরিয়ার জন্যেও ইরানের সহযোগিতা নিতে হচ্ছে পুতিনকে। ইরানের এর থেকে বড় পাওনা আর কি আছে? 2015 সাল থেকে রাশিয়ার সেনারা বাশার আল আসাদের সরকারকে ক্ষমতায় রাখার জন্য লড়াই করে যাচ্ছেন, আর পুতিনের এই পদক্ষেপ ইরানকে জাতীয় স্বার্থ সিদ্ধিতে সহযোগিতা করছে। আমেরিকা দীর্ঘদিন ধরে সব কিছুতেই ইরানের বিরোধিতা করে, এটা তো সকলেই জানে। ইরান যেন আমেরিকার একেবারে জাতশত্রু, পাল্টা ইরানও কিন্তু আমেরিকার চরম শত্রু হয়ে উঠেছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের নেতারা মনে করে আসছেন যে ইরানের সরকারকে উৎখাত করার পরিকল্পনা করে বা করে আসছে চিরকাল আমেরিকা। ইরানের নেতারা তাদের জাতীয় স্বার্থ, যেমন অর্থনৈতিক স্বনির্ভরতা, আন্তর্জাতিক বৈধতা, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিপত্তি এবং প্রভাব অর্জনের পথে ওয়াশিংটনের নেতাদের সবচেয়ে বড় হুমকি এবং বাধা বলে মনে করেন। ইরানের নেতাদের এই ধারণা পোষণ করা অমূলক নয়, কারণ ইরানের বিষয়ে নাক গলানোর দীর্ঘ ইতিহাস রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের। দুদেশের মধ্যে প্রকাশ্যে বৈরিতা অব্যাহত রয়েছে। দশকের পর দশক ধরে ঘরের কাছে আমেরিকার সামরিক উপস্থিতি ইরানের নেতাদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। ফলস্বরূপ প্রতিরোধের তাগিদে ইরান সামরিক শক্তি থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তি সবেতেই অকল্পনীয় উন্নতি করেছে। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত, অথচ সেই তারাই এখন ইরানের কাছ থেকে অস্ত্র আমদানি করছে। এই ঘটনা মস্কোকে গুরুতর সমস্যায় পড়ার দিকে নিয়ে গেল কি না, তার থেকেও বড় কথা, তার থেকেও বড় বিষয় হয়ে উঠেছে যে ইরানের থেকেও এখন বিশ্বের মহাশক্তিধর দেশ সামরিক অস্ত্র কিনছে। এতে থেকে সামরিক অস্ত্রশাস্ত্রে তেহরানের স্বয়ংসম্পূর্ণ হওয়ার বিষয়টা কিন্তু স্পষ্ট হয়েছে। পশ্চিমা মিডিয়া এটা প্রচার করুক আর নাই করুক, আমেরিকা কিন্তু ভিতরে ভিতরে এটা স্বীকার করছে। আমেরিকাকে মোকাবিলা করার বাধ্যবাধকতায় ইরান অনেকদিন থেকেই নিজেরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য অস্ত্র উৎপাদন করে আসছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো ইরানের কাছে থেকে যুদ্ধাস্ত্র কেনায় বা যুদ্ধাস্ত্র নেয়ায় তেহরানের সেই অস্ত্রশিল্প এবার বিশ্বে কিন্তু বৈধতা পেল।
মধ্যপ্রাচ্যের অনেক দেশেই আমেরিকার সেনা রয়েছে। জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে ইরান ওইসব অঞ্চল থেকে আমেরিকার সেনাদের হটানো এবং সেখানে আমেরিকার রাজনৈতিক প্রভাব কমাতে চেষ্টা করে আসছে। যদিও ইরানের আরও বড় উদ্দেশ্য রয়েছে বলে সৌদিদের মতো মিত্র দেশগুলোকে বরাবর ভয় দেখিয়ে আসে আমেরিকা। আসলে ইরান তো চাইবেই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের আধিপত্যে পরিচালিত বৈশ্বিক রাজনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ধসে পড়ুক। সত্যি সত্যি মনে প্রাণেই তো এটা চাইবে ইরান, চায়ও। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব কমাতে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা আছে, বৈরিতা আছে, এই রকম রাষ্ট্র কিংবা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলে ইরান। অস্ত্র প্রশিক্ষণ, অর্থ এবং কোনো কোনো ক্ষেত্রে নির্দেশনা দিয়েও এইসব গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করে তেহরান। ইরানের পৃষ্ঠপোষকতা পায় এই ধরনের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আছে হিজবুল্লাহ, হামাস এবং ফিলিস্তিনি ইসলামী জিহাদ, ইরাকের সশস্ত্র যোদ্ধা এবং হুতি বিদ্রোহী হিসাবে পরিচিত ইয়েমেনের আনসারুল্লাহ। এইসব সশস্ত্র গোষ্ঠী এবং তাদের রাজনৈতিক শক্তিকে নিজস্ব প্রভাব বিস্তারে ব্যবহার করে ইরান। একই সঙ্গে লেবানন, সিরিয়া, ইরাক কিংবা ইয়েমেনে ইরানের প্রতি বন্ধু মনোভাবাপন্ন সরকার গঠনে কাজ করে। আমেরিকার সামরিক বাহিনী এবং পশ্চিমাপন্থী দেশ যেমন ইসরায়েল, জর্ডন, সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতকে চাপে রাখার কৌশল হিসেবেও এইগুলো ব্যবহার করে ইরান। জাতীয় স্তরে ইরান কোনো দেশের সঙ্গেই স্থায়ী যৌথ প্রতিরক্ষা চুক্তি করে না। ইরানের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হল সিরিয়া, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়া। আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিপরীত বিকল্প রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ব্যবস্থা গড়ে তুলতে এই দেশগুলো একে অন্যকে সহযোগিতা করে। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে খর্ব করতে এবং পশ্চিমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞার চাপ থেকে বের হয়ে আসতে এই সহযোগিতা কাজে লাগায় ইরান। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও মস্কোকে উদ্ধার করছে তেহরান। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া বিশ্বে হাতে গোনা কয়েকটা দেশের সমর্থন পেয়েছে মাত্র, তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু ইরান। রাশিয়া মধ্যপ্রাচ্যে নিজেদের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠার জন্য আসাদ সরকারকে সহযোগিতা করছে। আর ইরানের ক্ষেত্রে সিরিয়ার সঙ্গে বন্ধুত্ব মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী জোটকে শক্তিশালী করা। এছাড়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠন এবং অবকাঠামো উন্নয়নের লাভজনক কাজ পাওয়ারও ক্ষেত্রে দুটো দেশের মধ্যে প্রতিযোগিতাও রয়েছে। দুই দেশই তাদের পক্ষে যায় এমন একটা পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছে তারা, কিন্তু এখনও পর্যন্ত কেউই সিরিয়ার সরকার নিয়ন্ত্রণের মতো প্রভাব তৈরি করতে পারেনি। ঘটনা দৃষ্টি মনে হয় কখনো রাশিয়া আবার কখনো ইরান সমর্থিতরা জয়ী হয়। এটাকেই আবার পশ্চিমারা অস্বাভাবিক ব্যাপার বলে প্রচার করে, অথচ এটা তো স্বাভাবিক। পশ্চিমা মিডিয়াগুলো এখন জোরদার প্রচার করতে শুরু করেছে যে খাদে পড়া রাশিয়াকে কতটা টেনে তুলবে ইরান। ইউক্রেন যুদ্ধে ইরান কিন্তু দুভাবে লাভবান হচ্ছে। প্রথমত, যুদ্ধের জন্য সিরিয়া থেকে সেনাদের ইউক্রেনে সরিয়ে নিয়ে যাচ্ছে রাশিয়া। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সেনারা সেই শূন্যস্থান পূরণ করে রাশিয়াকে সহযোগিতা করছে। দ্বিতীয়ত, ইরান থেকে রাশিয়া সস্তায় এবং যুদ্ধে কার্যকর ড্রোন নিতে চায়। ইউক্রেনকে পশ্চিমারা অগ্রসর প্রযুক্তির ড্রোন দিচ্ছে, ইরানের তৈরি একই ধরনের অগ্রসর প্রযুক্তির ড্রোন পেলে নিজেদের যুদ্ধ সামর্থ্য বাড়াতে পারবে রাশিয়া। জুলাই মাসে ইরানে রাশিয়ার সেনা কর্মকর্তারা শাহিদ 129 এবং শাহিদ 191 ড্রোন পরিচালনার প্রশিক্ষণ নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সূত্র এবং ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে রাশিয়া এরই মধ্যে ইরানের ড্রোন ব্যবহার করতে শুরু করেছে। ইরান রাশিয়ার এই উষ্ণ সম্পর্ক ইউক্রেনকে দ্রুত পরাজিত করতে পারবে কি পারবে না, তার থেকেও বড় কথা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু ইরানের জাতীয় স্বার্থ সিদ্ধিতে অতি গুরুত্বপূর্ণ সহায়তা করবে। প্রথমত, সিরিয়া থেকে রাশিয়া সেনা সরিয়ে নেওয়ায় দেশটাতে এখন ইরানের প্রভাব অনেক বাড়বে। আসাদ বিরোধী বাহিনীর সঙ্গে লড়াইয়ের মধ্যে দিয়ে ইরানি বাহিনী সিরিয়ার বড় একটা অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারবে। সেই ক্ষেত্রে ইরান এমন একটা মুক্ত করিডোর তৈরি করতে সক্ষম হবে যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হবে। দ্বিতীয়ত, রাশিয়ার অস্ত্রের চাহিদায়
ইরানের অস্ত্রশিল্পের বড় ধরনের বিকাশ হবে। এখনো পর্যন্ত বড় কোনো দেশে ইরান অস্ত্র বিক্রি করতে পারেনি, রাশিয়া তাদের জন্য অনেক বড় সম্ভাবনা কিন্তু তৈরি করে দিল। আবার বলতে হয়, বিশ্বের দ্বিতীয় বড় অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়াই এখন ইরানের কাছ থেকে অস্ত্র আমদানি করছে, এই কথা কিন্তু আমেরিকার মাথায় রাখা উচিত। পরিশেষে বলতেই হয়, ইউক্রেন যুদ্ধ ইউরেশিয়া অঞ্চলে ইরানকে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর অস্ত্রের বিরুদ্ধে প্রতিযোগিতা করার একটা সরাসরি পথ খুলে দিয়েছে। ইরানের রকেট ব্যবস্থা, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিংবা আত্মঘাতী ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্র আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীনের মতো একই সারিতে চলে এসেছে কিন্তু ইরান, এবং সেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলেই বলা যায়, বা অনেকটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্যই। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান, এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 2 থেকে 3:30-এর মধ্যে ঝটপট 10 গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কমবেশি রাত 10 গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।